আমরা প্রতি মুহূর্তে দৌড়াচ্ছি 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 কিন্তু যখন আমরা ক্লান্ত পরিশ্রান্ত বুড়ো হয়ে যাব আমাদের আর রথ চলে না আমাদের পা চলে না আমাদের হাত চলে না আমরা হাঁটতে পারি না আমরা বসতে পারি না সেজদা যখন দেব আমরা মাথাটাকে নুয়ে দিতে পারি না আমরা রুকুতে যেতে পারি না বসতে পারি না ইত্তকার বিভিন্ন ধরনের সমস্যা অনেক অনেক প্রবলেম নিয়ে তখন আমরা আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আমরা ইচ্ছা পোষণ করি তখন আর ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না আমাদের সবচেয়ে মূল্যবান যে সম্পদ তার নাম হলো সময় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সময় আমাদের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন আমাদের সময়গুলোকে আমরা কিভাবে ব্যবহার করব তিনি বলেছেন তোমাদের পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে গনিমতের মতো করে তোমরা ব্যবহার করো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন তোমাদের দুটো জিনিস আছে সময়ের সাথে সম্পৃক্ত শাবাবাকা ক্বাবলা হারামিক তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে যুবকরা যারা আছেন ভালো করে শুনুন এবং ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক ইওর লাইফ বিফোর ইওর ডেথ কামস তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে ব্যবহার করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس أو حتى يسأل عن أربعين চারটি অথবা পাঁচটি জিনিসের ব্যাপারে মানুষ জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত একটি কদম সামনে ফেলতে পারবে না তন্মধ্যে দুটো জিনিস হচ্ছে আপনার সময়ের সাথে সম্পৃক্ত عن شبابه وعن حياته about your life and about your youth আপনার জীবন এবং আপনার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোথায় সেগুলোকে আপনি ব্যয় করেছেন Time is a very important property. ইউরোপিয়ানরা আমাদেরকে শিখিয়েছে time is money. সময় হচ্ছে সম্পদ, সময় হচ্ছে টাকা। সময়ের বিপরীতে আমরা অর্থ উপার্জন করি। কিন্তু আজ ইসলাম আমাদেরকে শিখিয়েছে time is life. তোমার জীবন হচ্ছে, তোমার সময় হচ্ছে তোমার জীবন। অতএব প্রত্যেকটি মুহূর্ত যে তুমি বেঁচে আছো, এই প্রত্যেকটি মুহূর্তে তুমি হয় জান্নাতি হচ্ছ অথবা তুমি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমাদের এই গোটা জীবনটি এটি হচ্ছে খরস্রোতা নদীর মধ্যে থাকা একটি গাছের মতো একটি গাছ যে গাছের নিচ দিয়ে প্লাবন বন্যা বয়ে যাচ্ছে সুনামির মতো বন্যা এই বন্যার কারণে মানুষের বাড়ি গাড়িগুলো পর্যন্ত ভেসে যাচ্ছে বন্যায় কিন্তু একটা গাছ কাসা জারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইযন রাব্বিহা ويضرب الله الامثال للناس لعلهم يتذكرون الله تعالى বললেন الم ترى كيف ضرب الله مثلا كلمه طيبه তোমরা কি একবার মনোযোগ দিয়ে শুনবে না তোমাদের রব তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন এই দৃষ্টান্তটা কি এটা হচ্ছে দৃষ্টান্ত মানে एग्जांपल অফ ইওর লাইফ তোমার জীবনের দৃষ্টান্ত সেই দৃষ্টান্তটা হচ্ছে এরকম প্রচন্ড ঝড় একটা ঝঞ্ঝা চারিদিকে বয়ে যাচ্ছে এই যে এখন যেটি দেখছেন আপনারা প্রচন্ড ঝড় বইছে চারিদিকে এটি কেবলমাত্র এই দৃশ্যমান ঝড়ের কথা আমি বলছি না এটা ফিতনার ঝড় এটা ফাসাদের ঝড় এটা ফাহিশার ঝড় এটি অশ্লীলতার ঝড় এটা বেহায়াপনার ঝড় এটা সময়কে কিভাবে আমরা খারাপ কাজে ব্যবহার করব সেই ঝড় আমাদের চারিদিকে বয়ে বেড়াচ্ছে ঘর থেকে বের হলে এরকম ঝড়ের মুখোমুখি হই আমরা এই ঝড়ের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন ওটি একটা গাছের মতো যেমনিভাবে সুনামি এসেছিল যখন তখন এই পৃথিবীর টেকনোলজিতে সবচেয়ে অ্যাডভান্সড দেশ জাপানের মতো দেশ পর্যন্ত টিকে থাকতে পারেনি তার যেই সকল অঞ্চলগুলো অ্যাটমিক এনার্জি দিয়ে প্রোটেক্টেড সেগুলো পর্যন্ত রক্ষা পায়নি এবং আমরা দেখেছি অন্যান্য দেশগুলোতে কি হয়েছে সমুদ্রের তলদেশ ফেটে গিয়েছে সেখান থেকে পানি উৎসারিত হচ্ছে এবং প্লাবিত হয়ে যাচ্ছে সেই সকল অঞ্চলগুলো যেখানে কখনো প্লাবন হওয়ার কথা নয় কেউ প্রটেক্ট করতে পারছিল এরকম ঝড় বয়ে যাচ্ছে এরকম বন্যা বয়ে যাচ্ছে এরকম ফ্লাড বয়ে যাচ্ছে এই ফ্লাডে একটা গাছ আছে যে গাছের শিকড়গুলো মাটির নিচে এতটা মজবুত ভাবে রয়েছে যে এই শিকড়গুলোকে কেউ উপড়ে ফেলতে পারছে না যতই সুনামি হোক যতই ঝড় হোক যতই প্লাবন হোক যতই বন্যা হোক অথবা যত ঝঞ্ঝাই বয়ে যাক না কেন যত বাতাস তীব্র বাতাসই বয়ে যাক না কেন তাকে উপড়ে ফেলতে পারে না সেটি কি জানেন সেটি হচ্ছে আপনার দিন সেটি হচ্ছে আসলে আপনার ইসলাম সেটি হচ্ছে আপনার ঈমান সেটি হচ্ছে আপনার তাকওয়া আল্লাহ তাআলা সে কথায় বলেছেন
كلمتين طيبتين كشجرتين طيبتين أصلها ثابت وفرعها في السماء وكلمتين خبيثتين اجتجت من فوقها ما لها من قرار كده عارفتي جيبون عارفتي دورشون عارفتي إيه دورشون ما لها من قرار It doesn't have any stability এর কোনো স্থায়িত্ব নাই এর কোনো স্থিতিশীলতা নাই সামান্য ঝড়েই তা উপরে ফেলে দেয় আপনারা যে সভ্যতার পেছনে দৌড়াচ্ছেন আপনারা যে ফানুসের পেছনে দৌড়াচ্ছেন আপনারা যেই উন্নয়নের পেছনে অথবা আপনারা তথা কথিত যে কল্যাণের পেছনে আপনারা দৌড়াচ্ছেন যে আধুনিকতার পেছনে আপনারা দৌড়াচ্ছেন যে প্রতিষ্ঠার পেছনে এস্টাবলিশমেন্টের পেছনে আপনারা দৌড়াচ্ছেন এগুলো পুরোটাই ফানুসের মতো এটা পুরোটাই বিশাল বড় বেলুনের মতো এই বেলুনের মধ্যে সামান্য একটা সুই যদি ঢুকিয়ে দেয়া হয় তাহলে বেলুনটা থাকে না কালিমাতিন খাবীসাতিন ইসতুজসাত মিন ফাওকিহা মা লাহা মিন ক্বারার আল্লাহ তাআলা বলেছেন যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্তগুলো মানুষের জন্য উপস্থাপন করেন মানুষ সেখান থেকে কতটুকু গ্রহণ করতে পারে আপনি যদি বেঁচে থাকতে চান যে আপনাদের সন্তানদেরকে নিয়ে যারা মুরব্বিরা আছেন যারা মায়েরা আছেন যদি আপনাদের পরিবারগুলোকে রক্ষা করতে চান এবং তোমরা যারা আছো তোমরা যদি এই আধুনিকতার নামে এই অশ্লীলতা থেকে যদি তোমাদেরকে রক্ষা করতে চাও তাহলে তোমাদেরকে যা করা দরকার তাহলে ওই যে কালিমাতিন তৈয়িবাতিনের কাছে তোমাদেরকে আসতে হবে সেটাই কেবলমাত্র রক্ষা করতে পারবে আপনাদেরকে আমাদের সবাইকে প্রিয় ভাইরা